নমস্কার বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলুন ইয়ামি স্ন্যাক্স। খুব সুন্দর লাগে খেতে, একদম মুখরোচক খাবার। যদি বাড়িতে হঠাৎ করে লোকজন চলে আসে, তখন আমাদের মনে হয় আমরা কি খেতে দেব। এই খাবারটি আপনাদের অবশ্যই সাহায্য করবে। ম্যাগি বা ইয়াপি এরকমভাবে জলে সেদ্ধ করে নেবেন। দেখুন, এরকমভাবে আমি জলে সেদ্ধ করে নিচ্ছি। এবারে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি ইয়াপি দিয়ে করছি, আপনারা ম্যাগি দিয়ে করতে পারেন। এরকমভাবে করে আমি এটা ভালো করে শুকনো করে নেব। দেখুন, আমি জলটা সম্পূর্ণ যাতে শুকনো হয় সেই জন্য এটা ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন, এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছি এবং জলটা একদম শুকনো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নেড়ে নেড়ে জলটা শুকনো করে নিচ্ছি। এবারে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব এবং ঠান্ডা করতে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি দেব একটু কাঁচা লঙ্কা কুচি, এরপরে দেব একটু জিরে গুঁড়ো, এবারে একটু দেব ধনে পাতা ও একটু লবণ, এবং একটা ডিম আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু একটা ম্যাগিতেই করছি, তাই 6 চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে মিশিয়ে দেবেন, যাতে বাইন্ডিংটা ভালো হয়। সমস্ত উপকরণগুলো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গোল গোল করে এই যখন হাতের একটা মুঠোর গোল গোল করে এগুলো গড়ে নিচ্ছি। দেখুন, এটা আমি গড়ে একটা প্লেটে রাখছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকমভাবে আপনারা গড়ে নেবেন। একটা ম্যাগিতে 8টা হবে। এবারে তেল গরম করে এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবারে এগুলো উল্টে দেব। তেলটা আমি এর উপরে খুন্তি দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি একটু ওপর, তার উপরে। এবারে আমি এটা উল্টে দেব। দেখুন, উল্টে দিলাম আমি। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়, না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এটা একটু সচেতন হয়ে করবেন। এবারে আমি এটা এগুলো সব তুলে নিচ্ছি, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা একটা মুচমুচে লাগে খেতে, ভেতরটা শুধু ভাজা হয়ে গেলে খুব টেস্টি লাগে বন্ধুরা। এটা আপনারা করে দেখবেন এবং লোকজন এলে কিন্তু আপনাদের প্রশংসা করবে এটি খেয়ে। তাই অবশ্যই আপনারা এটা বানিয়ে দেবেন এবং বানিয়ে নিজেরা খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, নিজেরা করে দেখবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।